তেঁতুল কিংবা মেহগনি। পলগাছা হিসেবে বাড়ছে লতাজাতীয় এই গাছ। ধূসর বর্ণের কাণ্ড আর পাতাগুলো দেখতে অনেকটাই সবুজ রঙের পান পাতার মতো। লতাজাতীয় এই গাছের নাম চুইঝাল। স্বাদ গন্ধে ভরপুর মশলা জাতীয় গাছ চুইঝালের চাষ বাড়ছে যশোর অঞ্চলে। চুইয়ের ডাল শেকড় মশলা হিসেবে গরু এবং খাসির মাংসে ব্যবহার হয় সবচেয়ে বেশি। এর সুগন্ধ খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়, তাই ভোজন রসিকদের কাছে সুখ্যাতি রয়েছে চুইঝালের। শুধু চুইকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বহু রেস্তোরাঁ। আমরা সবাই ব্যবহার করি এবং খুবই সুস্বাদু, এটা ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। চাষিরা বলছেন বাজারে প্রতি কেজি চুই 200 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। অল্প পুঁজিতে বেশি লাভ পাওয়ায় এই উদ্ভিদ চাষে ঝুঁকছেন তারা। একটা চুই গাছ 20 থেকে 2000 থেকে 20000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। বহু দূরত্বে লোকজন আছে, কিনে কিনে নিয়ে যায়, ওতে খুব লাভবান আমরা। রুচি বাড়ানো ও শরীরের ব্যথা দূর করা সহ বহু রোগ নিরাময়ে চুইয়ের চুড়ি মেলা ভার। সুস্থ থাকতে সবাইকে এই লতা খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্যারের সমস্যা আছে, হাইপার অ্যাসিডিটি আছে, সেই ক্ষেত্রে চুই ঝাল খুব উপকার দিয়ে থাকে, মানুষের রুচিকে বৃদ্ধি করে। যারা ঘুমের সমস্যা আছে, এই চুই ঝাল খাওয়ার পরে ঘুমের উদ্রেক করে। চুই চাষে উৎসাহ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এটা অত্যন্ত সুস্বাদু মশলা, উপকারী হাঁপানি রোগীতে শুরু করে অ্যাজমা এবং বিভিন্ন ধরনের ডায়াবেটিস ক্যান্সার প্রতিরোধে এর গুণাবলী পাওয়া গেছে। কৃষি বিভাগের তথ্য মতে চুইঝাল চাষের সঙ্গে জড়িত জেলার 50,000 চাষী।